এতদিনে কাজের মতো কাজ করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএলে ভারতীয় খেলোয়াড়দের চেয়ে অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এদিকে বিপিএলে ভারতীয় খেলোয়াড় কিনে একের পর এক চমক দেখাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে নাফিজা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সুরেশ রায়নার পর দলে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার মাশরাফির সিলেট স্ট্রাইকার্সে খেলার গুঞ্জন উঠেছে ভারতীয় দানব হার্দিক পান্ডিয়ার। দর্শক, 6 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। তবে গত 23শে ডিসেম্বর ফ্লাড ড্রাফট থেকে সবগুলো ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে দেশি বিদেশি বাঘা বাঘা সব তারকা খেলোয়াড়। তবে তার মধ্যেও রয়েছে বিপিএলের শুরু থেকেই বিদেশি খেলোয়াড় না পাওয়ার গুঞ্জন। কেননা অনেক দেশে ফ্র্যাঞ্চাইজিমূলক বড় বড় টুর্নামেন্ট থাকায় রয়েছে বিদেশি খেলোয়াড় না পাওয়ার শঙ্কা। আর তাই এবার ভারতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। দর্শক, গত আসরগুলোর একটিতেও খেলেনি ভারতীয় কোনো খেলোয়াড়। কেননা আইপিএল ছাড়া অন্য কোনো লিগে খেলার সুযোগ দেওয়া হয় না ভারতীয় খেলোয়াড়দের। তবে এবার বিপিএলে সুযোগ পেয়েছে ভারতীয় বেশ কয়েকজন খেলোয়াড়, তার মধ্যে অন্যতম হার্দিক পান্ডিয়া। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে খেলোয়াড়দের ছাড়পত্র দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যারা অবসরে আছেন তারাই সুযোগ পাচ্ছেন বিপিএলে খেলার, কিন্তু যেসব খেলোয়াড় জাতীয় দলে আছে তাদের কোনো সুযোগ নেই বিপিএলে খেলার। তো দর্শক, বিপিএলে এই প্রথম ভারতীয় খেলোয়াড় খেলায় কেমন হতে পারে এবারের বিপিএল, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।